হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে আসা বেল বাটনটি অন করে অবশ্যই অলে প্রেস করে দিন। তাহলে চলুন বন্ধুরা, বেশি বকবক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন আজকের ভিডিওটি বরিশালের কাঁঠালি চিংড়ির দাম দিয়ে শুরু করা যাক। আপনারা এই মুহূর্তে যে কাঁঠালি চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বরিশালের কাঁঠালি চিংড়ি। এই চিংড়ি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 800 টাকা কেজি। দেখুন কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ! এই চিংড়ি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 800 টাকা কেজি। দেখুন একদম একই সাইজের চিংড়ি মাছ, এগুলো হচ্ছে বরিশালের কাঁঠালি চিংড়ি, মাত্র 800 টাকা কেজি। কাঁঠালি চিংড়ির পরে এই মুহূর্তে আপনারা যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাতক্ষীরার বাগদা চিংড়ি, এগুলো হচ্ছে মিডিয়াম বাগদা চিংড়ি। এই বাগদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 650 টাকা কেজি। দেখুন বন্ধুরা, এই বাগদা চিংড়িগুলো আজকে বিক্রি হচ্ছে মাত্র 650 টাকা কেজি। বাগদা চিংড়ির পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হরিণা চিংড়ি, এগুলো একটু বড় সাইজের হরিণা চিংড়ি। এই হরিণা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 650 টাকা কেজি। দেখুন একদম একই সাইজের হরিণা চিংড়ি এবং এগুলো বড় সাইজের হরিণা। এই হরিণা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 650 টাকা কেজি। তারপর এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোটো সাইজের হরিণা চিংড়ি, এগুলো সাতক্ষীরার চিংড়ি। এই চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 600 টাকা কেজি। দেখুন এগুলো ছোটো সাইজের হরিণা চিংড়ি, এই চিংড়ি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 600 টাকা কেজি। হরিণা চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক গলদা চিংড়ির দাম। আপনারা এই মুহূর্তে যে বড় বড় সাইজের গলদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো 12টা থেকে 14টাই কেজি। এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 1100 টাকা কেজি। দেখুন গলদাগুলো, এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 1100 টাকা কেজি। তারপর চলুন আপনাদেরকে মিডিয়াম সাইজের গলদা দেখাই। এই যে আপনারা এই মুহূর্তে যে গলদাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মিডিয়াম সাইজের গলদা চিংড়ি। এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 950 টাকা কেজি। দেখুন কত সুন্দর সুন্দর গলদা চিংড়ি! এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 950 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। গলদা চিংড়ির পরে এই মুহূর্তে আপনারা যে বাগদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় সাইজের বাগদা। এই বাগদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 750 টাকা কেজি। এগুলো কিন্তু বড় সাইজের বাগদা চিংড়ি। এই বাগদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 750 টাকা কেজি। দেখুন কত বড় বড় সাইজের বাগদা চিংড়ি! প্রিয় বন্ধুরা, বাগদা চিংড়ির পরে আবারও আপনাদেরকে একটু গলদা চিংড়ির দাম জানিয়ে দিতে চাই। এই মুহূর্তে আপনারা যে ছোটো সাইজের গলদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু সাতক্ষীরার গলদা চিংড়ি এবং ছোটো সাইজের গলদা চিংড়ি। এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 800 টাকা কেজি। দেখুন এই মুহূর্তে ওজন দেওয়া হচ্ছে গলদা চিংড়িগুলো, ছোটো সাইজের গলদা চিংড়ি। এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 800 টাকা কেজি। তাই যারা কম দামে গলদা চিংড়ি সহ অন্যান্য চিংড়ি মাছ কিনতে চান তারা যাত্রাবাড়ি ঢাকা মার্কেটে চলে আসবেন। প্রিয় বন্ধুরা, এবার চলুন জেনে আসা যাক ইলিশ মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে 1 কেজি সাইজের ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন এই ইলিশ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 1200 টাকা কেজি। তারপর এই সাইডে আছে বলের ভিতরে, এই ইলিশ মাছগুলো সব 1 কেজির উপরে। এই ইলিশ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 1300 টাকা কেজি। দেখুন কত সুন্দর সুন্দর ইলিশ মাছ! এখন ইলিশ মাছের সিজন শুরু হয়ে গেছে, বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে। এই ইলিশ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 1300 টাকা কেজি। আপনারা যারা ইলিশ মাছ কিনতে চান তারা যাত্রাবাড়ি ঢাকা মার্কেটে চলে আসবেন, এখানে আপনারা পাইকারি এবং খুচরা দামে ইলিশ মাছ কিনতে পারবেন। দেখেছেন কত সুন্দর সুন্দর এবং বড় বড় সাইজের ইলিশ মাছ! এই ইলিশ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 1300 টাকা কেজি। ইলিশ মাছের পরে এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক কাঁকড়া কত বিক্রি হচ্ছে। আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলোর পাইকারি মূল্য 80 টাকা কেজি এবং খুচরা মূল্য 100 টাকা কেজি। যারা পাইকারি নিতে চান তাদের জন্য পড়বে 80 টাকা কেজি এবং যারা খুচরা নিতে চান তাদের জন্য পড়বে 100 টাকা কেজি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।